নমস্কার বন্ধুরা, চ্যানেল বেঙ্গলি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। আজ প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত পায়েল বাউ বিদেশ কাজের মামলা উঠছে আদালতে, এই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আপডেট। ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা এই ধরনের খবরগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি সবার আগে পাওয়ার জন্য। কয়েকদিন কলকাতা হাইকোর্ট বন্ধ থাকার পর আজ খুলছে। আজ আবারও প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা আদালতে শুনানির জন্য উঠেছে। এর মধ্যে আছে পায়েল বাগের করা প্রশ্নভুল মামলা, তাছাড়া উঠছে বিদেশ গাজীর করা মামলা। আজ 5 এপ্রিল সোমবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে এই মামলাটি শুনানি হবে। আজ 15 নম্বর কোর্টে সকাল 10:40 থেকে শুনানি শুরু হবে। প্রশ্নভুল সহ একাধিক মামলা একই সঙ্গে শুনানি হবে। প্রশ্নভুল সংক্রান্ত মামলাগুলি 256, 259 নম্বর সিরিয়ালে আছে। বিদেশ গাজীর করা মামলা 235 নম্বর সিরিয়ালে আছে। অনেকটাই পিছিয়ে থাকায় মামলাটি আদৌ আদালতে উঠবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। এই মামলার রায়ের ওপর নির্ভর করছে বেশ কিছু চাকরি প্রার্থীর ভবিষ্যৎ। গত 23 ডিসেম্বর প্রাথমিকের 16,500 জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষক পর্ষদ। ঠিক তার পরের দিনে প্রাথমিকের নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন পায়েল বাগ নামের জনৈকা টেট উত্তীর্ণ। তিনি দাবি করেন 2014 সালে টেটে 6টি প্রশ্ন ভুল ছিল। সেই প্রশ্নগুলি যারা উত্তর করার চেষ্টা করেছে তাদের পুরো নম্বর দিতে হবে। তার ফলে তারা যদি মেধা তালিকায় চলে আসে তাহলেই চাকরি দিতে হবে তাদেরকে। নমস্কার, ভালো থাকবেন।